দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বেলভিউ হসপিটাল চট্টলার চিত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সৈয়দা ফয়জুন্নেসা ইফা বন্দরনগরী চট্টগ্রাম জন্মলগ্ন থেকেই ব্যবসা বাণিজ্যে খুবই সমৃদ্ধ চট্টগ্রামের ব্যবসায়ীদের সুনাম খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে গিয়েছে দেশমাতৃকাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে ব্যবসার কোনো বিকল্প নেই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে সাহায্য সহযোগ সহযোগিতা করে যাচ্ছেন অবিরত আমাদের আজকের আলোচনার বিষয় উদ্যোক্তা সৃষ্টিতে চট্টগ্রামে ব্যবসায়ীদের ভূমিকা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মাহফুজুল হকশা পরিচালক চিটগ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গাজী মোহাম্মদ শহীদুল্লাহ পরিচালক বিজিএমএ প্রথমে চলে যাচ্ছি মাহফুজুল হকশা স্যারের কাছে আপনার কাছে আমার প্রথমেই যে প্রশ্ন থাকবে নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য ব্যবসায়ীগণ আসলে কী ধরনের ভূমিকা পালন করতে পারে আমাদের সমাজে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডে চট্টগ্রামের অনেক অবদান আছে যেহেতু চট্টগ্রাম ভৌগোলিকভাবে একটা বন্দরনগরী শিল্পনগরী এবং বাণিজ্যগরী হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত হয়ে আসছে দক্ষিণ পূর্ব এশিয়াতে চট্টগ্রামের স্থান চট্টগ্রামের পরিচিতি ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবে আমরা যদি ইতিহাস দেখি প্রায় চারশো থেকে পাঁচশো বছর পুরানো তো সুতরাং বাংলাদেশের উদ্যোগের সৃষ্টিতে চট্টগ্রামের একটা বড় ধরনের ভূমিকার প্রয়োজন আছে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে চট্টগ্রামের উন্নয়নের জন্য অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং উনি বারবার যেটা বলতে চেয়েছেন চট্টগ্রাম থেকে যদি চট্টগ্রামকে উন্নয়ন করতে হয় চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য চট্টগ্রামের যারা ব্যবসায়ী আছেন এবং চট্টগ্রামে যারা নতুন উদ্যোক্তা হিসেবে ব্যবসাতে অংশগ্রহণ করতে যাচ্ছেন ওনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে ওনাদেরকে বিভিন্ন ধরনের পলিসি সাপোর্ট থেকে শুরু করে আর্থিক সাপোর্ট সহ সরকার এবং আমাদের মতো বাণিজ্য সংগঠন যেগুলি আছে সবাইকে সম্মিলিতভাবে কাজ করে একটা ব্যবসায়ী বান্ধব একটা পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করতে হবে সবসময় আমরা যেটা চিন্তা করেছি চট্টগ্রামের উদ্যোক্তারা খুবই সাহসী আমাদের যে নতুন জেনারেশান আছে কেউ কেউ সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন পর্যন্ত আমাদের এখানে ব্যবসাতে ইনভলভ হতে চেষ্টা করছে অনেকে আছেন আমাদের চট্টগ্রামের ব্যবসায়ীদের সন্তানরা সেই বিদেশে লেখাপড়া করে অনেক উচ্চশিক্ষিত হয়ে ওনাদের পারিবারিক ব্যবসা আছে ওনার ওপারি ব্যবসা পরিচালনার জন্য দায়িত্ব নিয়েছেন এ জায়গায় আমরা যেটা দেখছি বেশ কিছুদিন থেকে বিশেষ করে আশির দশকের পর থেকে চট্টগ্রামের অবস্থিত যে ব্যবসাগুলি ছিল সেগুলি কিন্তু অনেক সময় শিফট হয়ে গিয়েছে এটা হওয়ার মূল কারণটা হয়েছে আমাদের টাকা কেন্দ্রিক আমাদের মিনিস্ট্রিগুলি যেগুলি আছে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যাদের সহযোগিতা প্রয়োজন সেই জায়গায় সেই আর্থিক প্রতিষ্ঠান বলুন ব্যাংক বলুন বা অন্যান্য সরকারের যেই অথরিটিগুলি আছে সবাই কিন্তু সেন্ট্রালি ডিসিশন দেওয়ার কারণে চট্টগ্রাম থেকে অনেক সময় এক সময় পাকিস্তান আমলেও যদি আপনি চিন্তা করুন অনেক ধরনের সিদ্ধান্ত আমাদের ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের যেই অনুমতিগুলি নিতে হয় লাইসেন্সগুলি নিতে হয় সেগুলি চট্টগ্রাম থেকে দেওয়া হতো আশির দশকের পর থেকে আস্তে আস্তে করে এটা কেন জানি ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে যার কারণে গিয়ে চট্টগ্রামের ব্যবসায়ীরা চট্টগ্রামে ব্যবসা করতে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারছিল না এবং অনেক সময় দেখা গেছে অনেক ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে তা সেই জন্য আমরা যেটা মনে করছি চট্টগ্রামের যে উদ্যোক্তারা আছেন ওনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মত কর্মশালা বিভিন্ন ধরনের পলিসি সাপোর্ট এবং ইন্টারন্যাশনাল ব্যবসাতে কীভাবে ওনারা এগিয়ে যাবে কি কি ধরনের ব্যবসা করলে পরে আমরা ভালো করতে পারবো এবং চট্টগ্রামে যেই ব্যবসাগুলি করলে পরে বিদেশে এক্সপোর্ট করা থেকে শুরু করে চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারে সেই সেক্টরগুলিকে আমরা চিহ্নিত করেছি আমরা কাজ করে যাচ্ছি আমরা সময় আমাদের কাজটা হচ্ছে চট্টগ্রাম চেম্বার বিশেষ করে যে ভূমিকাটা পালন করছি সরকারের পলিসি লেভেলে এবং আমাদের উদ্যোক্তা যারা আছেন আমাদের ব্যবসায়ী বাইরা যারা আছেন ওনাদের মধ্যে ব্রিজ হিসেবে আমরা কাজ করছি চট্টগ্রামের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর একটা আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে মাননীয় প্রধানমন্ত্রীর জীবনের অনেক স্মৃতি বঙ্গবন্ধু যে বাংলাদেশের সংগ্রাম থেকে শুরু করে যেই প্রোগ্রামগুলি তখন নিয়েছিলো চট্টগ্রামের নেতৃবৃন্দরাই কিন্তু সবচেয়ে অগ্রভাগে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে চট্টগ্রামের মানুষরা অনেক সাহসী উদ্যোক্তারা অনেক সাহসী সুতরাং সুতরাং এনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে আপনি জানেন চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রাম বন্দরের অনেক উন্নয়ন করা হয়েছে আমাদের চট্টগ্রামের কাছে এই ডিপসি পোর্ট হতে যাচ্ছে টানেল হয়ে গিয়েছে বে টার্মিনাল হতে যাচ্ছে সুতরাং সব কিছু মিলে চট্টগ্রামের এই বিষয়গুলিকে যদি আমরা কাজে লাগাতে পারি বিশেষ করে আমাদের স্থানীয় সরকার পর্যায়ে চট্টবঙ্গের সিটি কর্পোরেশন সিডিএ বা অন্যান্য যে অথরিটিগুলি আছে এবং চট্টগ্রাম চেম্বার বিজিএমইএ বিকেএমইএ আদার যে চেম্বারগুলি সিশনগুলি আছে সবাই যদি আমরা সমৃদ্ধভাবে সরকারের এই প্রচেষ্টাগুলোকে সাথে নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমি মনে করি অচিরেই চট্টগ্রাম একটা উদ্যোক্তা শেষের জন্য উর্বর স্থান হিসেবে বিবেচিত হবে জি ধন্যবাদ আপনাকে আমি এবার যেতে চাই গাজী মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের কাছে যে স্যার তো বললেন যে আমাদের আসলে কী ধরনের ভূমিকা পালন করতে হবে আপনার কাছে জানতে চাইবো যে আমরা আসলে নতুন উদ্যোক্তা যারা আসছে আমাদের সমাজে তারা যখন নতুনভাবে উদ্যোক্তা হয় বা ব্যবসা শুরু করে তারা কী ধরনের বাধাগুলোর মধ্যে পড়ে আর আপনারা কিভাবে এগুলোতে আমাদেরকে নতুন উদ্যোক্তাদেরকে সহযোগিতা করতে পারেন নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য তো ব্যবসায়ীরা কাজ করছে কিন্তু উদ্যোক্তাদের যে ডিফিকাল্টিস গুলা ফেস করছে তারা ব্যবসা শুরু করতে গেলে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা সেটি হচ্ছে যে আমার দৃষ্টিতে তাদের ডিটার্মিনেশনের অভাব থাকে ব্যাংক ফাইন্যান্স একটা বড় ইস্যু থাকে তারপর উদ্যোক্তারা হয়তো তারা বুঝে শুনে উদ্যোক্তা নিতে পারে না যেটা আমার মানে সে কোন দিক দিয়ে বিনিয়োগটা করবে কোন জায়গায় তার স্পেসিফিক সেক্টরটা সে খুঁজে বের করতে পারে না তো যেটা সবচেয়ে বড় বাধা তো ফাইন্যান্স তো একটা বড়ো বাধা আছেই যে যে ফাইন্যান্সের কারণে হয়তো বা সে চাইলেও একটা কাজ করবে তার কে তাকে টাকা দিবে তো অনেক সময় হয়তো বা তার ফ্যামিলিগতভাবে কিছু টাকা সে ম্যানেজ করে শুরু করে বাকি ফান্ডিংয়ের জন্য যখন ব্যাংকে যায় বা আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে যায় তখন তারা তাদের যে ডিপোজিট চায় বা মডগেজ চাওয়ার কারণে হয়তোবা সেটা তারা দিতে পারে না দিতে না পারার কারণে তার যে ব্যবসার প্রসার করবে উদ্যোক্তা হয়ে তাদের ছোটো করে করতে পারে না হয়তো ছোটো করে শুরু করলো সে যখন প্রসার করতে যায় সে কিন্তু প্রাপ্ত হয় তো একটা দুটা বাধা প্রাপ্ত হতে হতে দেখা যায় উদ্যোক্তার আবার হারিয়ে যায় সো এইটা হচ্ছে সবচেয়ে বড় বাধা যে টাকা পয়সার যে বাধাটা সেকেন্ড চিন যেটা হচ্ছে যে অনেক সময় আবার টাকা পয়সা ম্যানেজ হলেও আমাদের অনেক উদ্যোক্তাদের আমি যে দেখি সেটা হচ্ছে তাদের যে ধৈর্যশীলতার অভাব তারা আমাদের অনেক উদ্যোক্তা আছে আমি অনেক আমাদের মতো বয়সী বা আমাদের কম বয়সী অনেকে আছেন তারা রাতারাতি অনেক কিছু হয়ে যেতে চান অভাব তাদের যে শুভাতে হবে কিন্তু একচুয়ালি তারা অনেকে পারে না তারা মনে করে যে আজকে স্টার্ট করলাম কালকে আমি অনেক বড় হয়ে যাবো কালকে গাড়ি ধরাবো বাড়ি ধরব করব। এরকম অনেক কিছুই থাকে তো এই সব কিছু তো বড় বাধা কিন্তু সবচেয়ে বড় বাধা যেটি সেটি হচ্ছে যে ব্যাংক ফাইন্যান্স বা টাকার যে অভাবটা সেটা তো এই টাকার অভাবটা যদি গুছাতে পারি আমরা বা আমাদের সরকার হেল্প দিচ্ছে আমাদের যে অর্গানাইজেশনগুলো সেটা আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি সবাইকে উদ্যোক্তাদেরকে এটি যদি আমরা কাটে উঠতে পারি আমার মনে হচ্ছে আমাদের উদ্যোক্তা আরো অনেক বেশি প্রসার হবে আমাদের যারা উদ্যোগ নিচ্ছে ভাইয়া যেটি বললো যে আসলে চিট অঙ্কটা উর্বর যে ব্যবসায়িকভাবে একটু উর্বর সেটিতে অনেক বেশি এগিয়ে যাব যে পুরো দেশের মধ্যে চট্টগ্রামের ব্যবসায়ী সংখ্যায় আসলে অনেক বেশি অনেক বেশি এবং এবং এটা হচ্ছে জেনেটিক্যালি আমার মনে হয় যে কেউ জন্মগ্রহণ করলে ওটা ওরা ব্যবসায়ী হিসেবে বড় হতে চায় এটাই জি অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসছি বিরতির পরে এলাম বিরতির পর আমি আবারও চলে যাচ্ছি আমাদের মাহফুজুল হক শাহ স্যারের কাছে স্যারের কাছে আমি জানতে চাইব যেহেতু গাজী মাহমুদ শহীদুল্লাহ স্যার বললেন যে আর্থিকভাবে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় বা পলিসি ভিত্তিক যে সহযোগিতা আর্থিক সহযোগিতাও মানে কিভাবে সাহায্য করতে করছেন আপনারা যেটা বলেছেন সেটা খুবই সত্যি কথা আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে নতুন উদ্যোক্তারা যখন আসবেন তখন কী ধরনের ব্যবসা উনি শুরু করবেন সেটা ব্যাপারে একটা নলেজ দেখা দরকার ব্যবসাতে কেউ সার্থক হতে পারে আবার কেউ পিছিয়েও করতে পারে লাভ লোকসান দুইটা জিনিস কিন্তু আছেই এখন এই বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যখন ব্যবসা শুরু করবেন নতুন যখন ব্যবসা শুরু করবেন বা পারিবারিকভাবে ব্যবসা যেটা চলমান আছে ওটাতে বসা এবং নতুনভাবে শুরু করে এটার মধ্যে দুটা ডিফারেন্স আছে যে নতুন উদ্যোক্তা বলতে আমরা যেটা বুঝি অনেকে পরিবারের হাল ধরেই যেমন শহীদুল্লাহরা এসছেন ও লেখাপড়া শেষ করে ওরা ব্যবসাতে জয়েন করেছেন হয়তো পারিবারিক ব্যবসা জয়েন করেছেন কেউ এসে নতুনভাবে একটা ফ্যাক্টরি করেন একটা জিনিসকে একটা ব্যবসাকে শুরু করে সেটা সার্ভিস সেক্টর হোক বা বিভিন্নভাবেই হোক সেটা যদি সে করতে যায় সেখানে অনেক কিছু চ্যালেঞ্জ ওনাকে মোকাবেলা করতে হয় প্রথম হচ্ছে যে যে ব্যবসাটা শুরু করব ওইটার সম্পর্কে সম্পূর্ণ একটা কমপ্লিটের ধারণা থাকতে হবে আমি কী ব্যবসা শুরু করছি এই ব্যবসা করলে পরে এই ব্যবসার রিস্ক কী আছে ফিউচার কী আছে এই বিষয়গুলো কিন্তু জানা খুব দরকার হ্যাঁ এই বিষয়গুলো একজন উদ্যোক্তা নিজের থেকে হয়তো নাও জানতে পারে সেই জায়গায় কিন্তু কাজ করতে হবে আমাদের মতো যারা অর্গানাইজেশন আছে যেটা আমরা করে যাচ্ছি আমরা ওই জন্য সরকারের বিভিন্ন উইংসগুলো কাজ করছে এবং আমরা মনে করি সরকারের যেমন ধরেন বাংলাদেশ বিনিয়োগ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আছে বিড়া বিডা এখন খুব ফাংশন করছে আগে যদি খুব একটা অভিভাবক ফাংশন করতো না আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের উপদেষ্টা সালমান রহমান সাহেবের নেতৃত্বে কাজ করছে দেশি বিদেশি উদ্যোক্তাদেরকে কীভাবে সাপোর্ট করা যায় বিডা অনেক সময় অনেক ধরনের প্রোগ্রাম নিয়ে থাকে অনেক ধরনের ওয়ার্কশপ করে থাকে আমরা ওইখানে পার্টিসিপেট করে থাকি এখন আমাদের নতুন উদ্যোক্তা যিনি হবেন সে যে যেই পার্টিকুলার যে পারপাসটা নিয়ে উনি ব্যবসা করবেন যে পণ্যটা নিয়ে উনি উৎপাদনে যাবেন সে পণ্যের টোটাল যে আমাদের লোকাল যে মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট দুটো সম্পর্কে একটা ভালো ধারণা ওনাকে গ্রহণ করতে হবে আজকে কেউ বলে দিল কার থেকে শুনে আমি কালকে ব্যবসাটা শুরু করলাম এটা যদি বিভিন্ন ধরনের রিস্ক আছে তখন আমি এটা ওভারকাম করতে পারবো না তখন লোকসান দিয়ে যাব এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তারপর হচ্ছে আপনি এক্সপোর্টে যাবেন আপনি যদি এক্সপোর্ট মার্কেটের জন্য এক্সপোর্ট মার্কেটে ওয়ার্ল্ডে এই পণ্যটাকে কীভাবে আপনি মার্কেটিং করবেন কি কীভাবে কমপ্লায়েন্স মেনটেন করলে পরে কী গুণগত মানগুলো রক্ষা করলে পরে আপনি এটাকে ওয়ার্ল্ড মার্কেটে অন্যান্য কম্পিটিটিভ কান্ট্রি থেকে আপনি ভালো দামে আপনার বায়ারদেরকে দিতে পারবেন এইসব বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা যদি সে নতুনভাবে শুরু করতে চায় এই দু তিনটে জিনিস খুবই জরুরি আর ফাইন্যান্সের ব্যাপারে সে যেটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফাইন্যান্স অনেক সময় অনেক মেধাবী চলে আছে যেমন অনেক মেধাবী উদ্যোক্তা আছে সে ব্যবসা সম্পর্কে অনেক জ্ঞান রাখে কিন্তু ফাইন্যান্সিয়াল যে লিমিটেশন আছে আমাদের ব্যাংকিং যে রুলসগুলি আছে ওগুলির জন্য যেমন ধরুন একটা লোন নিতে গেলে একটা মর্গেজের প্রয়োজন হয় হয়তো এমন অনেক কোয়ালিফাইড উদ্যোক্তা আছে ওর কাছে মর্গেজ দেওয়ার মতো বিষয়টা নেই তা তো ওই জায়গায় আপনাকে দেখতে হবে তাহলে কীভাবে আমরা ওকে সাপোর্ট করতে পারি এখানে অবশ্যই রিক্স একটা ফ্যাক্টর আছে ফাইন্যান্সের ব্যাপারটা আমি মনে করি এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত তাহলে পর অন্য কিভাবে করে ব্যাংকের টাকাটা যেটা লগ্নি করবে এখানে যেটা ইনভেস্ট করা হবে সেটার জন্য সিকিউর থাকে আর ওই ব্যবসায়ী যেন একটু সিকিউরভাবে ব্যবসাকে চালিয়ে নিয়ে গিয়ে ওনার এই লোনগুলি ব্যাংক থেকে হোক বা কারো আত্মীয় স্বজনদের হোক বন্ধু বান্ধব থেকে যে ফাইন্যান্সিয়াল হেল্পটা নেবে সেটা যেন রিটার্ন করতে পারে সেই জন্য প্রথম কথা হচ্ছে আপনার ডেডিকেশন আপনার ইচ্ছা এই জায়গায় আমরা যেটা আমি আপনাকে আগেও বলেছি যেটা হচ্ছে কেউ না কেউ ফেল করতেই পারে বিভিন্ন কারণে পারে তো সেটাকে আমরা চিন্তা করতে ওদেরকে একটু প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে আর চট্টগ্রামকে যদি আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমাদেরকে বেশ কিছু চট্টগ্রাম ভিত্তিক যে পণ্যগুলি আছে যেই আমাদের এখানকে যেমন ধরুন আমি একটু উদাহরণ দিই রিসেন্টলি আমরা ঈদুল আজহা শেষ করেছি কোরবানির চামড়ার একটা বড় অংশ বাংলাদেশে কালেক্ট চট্টগ্রাম থেকে এখন দুঃখের বিষয় হচ্ছে চট্টগ্রামে আছে শুধু একটা টেনের ইকানে রিপ্লেদার আমাদের এখানে এক সময় কিন্তু এখানে প্রায় বিশ থেকে বাইশ টানা ছিল কিন্তু সবগুলি শিফট হয়ে গেছে পলিসিগত কারণে আমার মনে হয় সরকারকে চিন্তা করতে হবে আমাদের কমার্স মিনিস্ট্রি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিকে চিন্তা করতে হবে যে কীভাবে আমাদের ঐতিহ্যগুলি ফিরিয়ে আনা যায় আমি একটা উদাহরণ হিসেবে দিয়েছি এটা আমাদের সুটকি আছে আমাদের লবণ শিল্প আছে চট্টগ্রামে তারপর এই জিনিসগুলো এবং আমাদের সাথে সাথে আমি শুধু পনেরো সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টরে ইউজ অপরচুনিটিজ ইয়ার আমাদের পর্যটন হলো পর্যটনের জন্য যে বাংলাদেশে গ্রেটার চিটবং কক্সবাজার সহ এটা একটা খুব সম্ভাবনা একটা জায়গা তো সুতরাং এই যে বিষয়গুলোকে যদি আমাদের উদ্যোক্তা নতুন নতুন যারা ব্যবসায়ীরা আসবেন এইসব সেক্টরে ওরা যদি এখানে ইনভলভ হতে চায় তাহলে কিভাবে ওনাদেরকে আমরা ইনভলভ করবো কীভাবে সহযোগিতা করবো পলিসিগতভাবে যেটা আপনি বলেছেন সেটা আমরা যেমন করছি সাথে সাথে আমাদের কনসার্ন যে মিনিস্ট্রিগুলি আছে ওখানে কিন্তু কিছু দুর্বলতা আছে যেগুলি রিফর্ম করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু বিষয়ে দিয়েছেন এখন যে বিষয়টা আমাদের এখানে গুরুত্বপূর্ণ আমাদের লোকাল যারা পলিটিক্যাল লিডার আছেন আমাদের ব্যবসায়ী নেতারা আছেন আরও যারা আছেন অন্যান্য যে স্থানীয় সরকার পর্যায়ে এবং অন্যান্য গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলোর হেড হিসেবে যারা কাজ করছেন সবাইকে জিনিসটা চিন্তা করতে হবে ফাইনালি আমার কথা হচ্ছে যে বাংলাদেশকে উন্নয়ন করতে হলে কোন জায়গা কিসের জন্য বিখ্যাত কিসের জন্য এখানে সুবিধাগুলি আছে সেই সুবিধাগুলিকে কাজে লাগাই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই হিসেবে চট্টগ্রাম হচ্ছে উদ্দেশ্য জন্য আমি আবারও বলছি একটা খুবই পজিটিভ একটা জায়গা এবং এই জায়গাকে এই সব বিষয়গুলোকে যদি আমরা একসাথে করে নিতে পারি তাহলে অবশ্যই আমাদের চট্টগ্রাম থেকে অনেক উদ্যোক্তা আমরা সৃষ্টি করতে পারবো যে উদ্যোক্তা আমরা সৃষ্টি করবো কিন্তু এই ক্ষেত্রে ব্যাংক ছাড়া ব্যাংক লোন ছাড়া যেহেতু ব্যাংকে অনেক বেশি কমপ্লিকেটেড লোন নেওয়ার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে অন্যান্য ব্যবসায়ী যারা বড় বড় শিল্পপতিরা আছে তারা নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে কোনোভাবে বিনিয়োগে সহায়তা করতে পারে কিনা কিংবা কোনো ধরনের একটা কন্টেস্ট করে যাদের আইডিয়া ভালো লাগবে সেই সব আইডিয়াগুলো ক্যাচ করে এগুলোর মধ্যে বিনিয়োগ করতে পারে কিনা আপনি কি হ্যাঁ এটা এটার ব্যাপারে এটা আপনি খুব সুন্দর কথা বলছেন এই জায়গায় হচ্ছে আমরা যে চেম্বার অফ কমার্সে আছি আমরা কিন্তু বিভিন্ন শিল্প আমরা যে বিভিন্ন যেই শিল্প গোষ্ঠী আছে শিল্প উদ্যোক্তারা আছেন আমাদের কিন্তু একটা সম্মিলিত ফোরাম যাবে। জায়গায় এখন ইন্ডিভিজুয়ালি কেউ হয়তো আপনি কাউকে চিনেন না বা আপনার সাথে পরিচয় নেই আমি একটা ব্যবসা করছি আপনি চিন্তা করছেন যে এই ব্যবসাকে বা সিমিলারলি এবং কীভাবে করা যায় তো এক ওই জায়গার জন্য কিন্তু আমাদের চেম্বার অফ কমার্স আমরা একটা ভূমিকা রাখতে পারি বিজিএমএ একটা ভূমিকা রাখতে পারে কারণ আমাদের ওইখানে হচ্ছে কমপ্লিট আমাদের সবার কিন্তু রিপ্রেজেন্ট করছি আমরা আমরা কিন্তু সবার সাথে কথা বলে আমাদের কাছে আইডিয়াগুলি আছে তো সুতরাং যে উদ্যোক্তা সৃষ্টি করা হওয়ার জন্য যে উদ্যোগী হবেন যিনি উদ্যোক্তা জন্য যে প্রচেষ্টা গ্রহণ করবেন একটা ব্যবসা ওনাকে প্রথমে গিয়ে এসব জায়গায় একটু কথা বলা উচিত না করা উচিত তাহলে পরে ওখান থেকে আমরা হয়তো ওনাকে রিয়েল আইডিয়াটা আমরা দিতে পারবো আর আপনি যেটা বলেছেন অবশ্যই আমরা যারা চট্টগ্রামের শিল্পপতি যারা আছেন প্রতিষ্ঠিত যারা শিল্পপতি পরিবার আছেন ওনারা কিন্তু অনেকভাবে আমাদের যারা নতুন নতুন ব্যবসায়ীরা আসছেন ওনাদেরকে সাহায্য করার জন্য সবাই উমুখ হয়ে আছেন এবং সবাই চেষ্টা করছে আরও ব্যবসায়ীরা আসুক এখন ব্যবসাটা হচ্ছে আপনি যখন শুরু করছেন আপনাকে যেতে করতে হবে গিয়ে এটা হচ্ছে একটা জিনিস আরেকটা হচ্ছে আমাদের যে ফোরামগুলি আছে এই ফোরাম থেকে আমরা নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য আমরা বিভিন্ন এনজিওরা কাজ করছেন বিভিন্ন আহ মিনিস্ট্রির বিভিন্ন প্রোগ্রামগুলি আছে ওখানে গিয়ে আমরা থেকে আমাদের উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমরা যেন বিভিন্ন প্রোগ্রামগুলি অর্গানাইজ করতে পারি তাকে আমাদের নতুন নতুন উদ্যোক্তারা আকৃষ্ট হয়ে ব্যবসাতে সঙ্গে ওনাদের আইডিয়াগুলো ব্যবসায়ীদের সাথে শেয়ার করলে ব্যবসায়ীরাও ধন্যবাদ আপনাকে দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসছি বিরতির পর বিরাম পর আমি আবারও চলে যাচ্ছি আমাদের অতিথি গাজী মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের কাছে স্যার যে বললেন অনেকগুলো উদ্যোক্তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। এই ক্ষেত্রে হচ্ছে আর্থিকভাবে সহযোগিতা করব। আমরা কি কোনো ধরনের কারিগরি কিংবা শিক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মশালা কিংবা প্রশিক্ষণ দিয়ে নতুন উদ্যোক্তা যেহেতু উদ্যোক্তারা এসে হচ্ছে মন ভেঙে পড়ছে কিংবা ধৈর্য ধরে রাখতে পারছে না এক্ষেত্রে কোনো প্রশিক্ষণ কিংবা কর্মশালা করে তাদেরকে আরও বেশি সচেতন করা কি কোনো ধরনের আইডিয়া দেয় এ ধরনের ব্যাপারগুলোতে আপনি কি বলছেন যে বিজনেস করতে চাইবে বা যে উদ্যোক্তা হতে চাইবে তার মনে যদি ভাষণা থাকে যে সে উদ্যোক্তা হবে তাহলে তাকে ওই নলেজগুলো অর্জন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে কেউ যদি কোনো উদ্যোগ নিতে চায় বিজনেস স্টার্ট করতে চায় তাকে চাকরি করা উচিত যেমন আমি যেখে বেসিক্যালি আমি আমি বিজনেস শুরু করেছি আমি কোনো পারিবারিকভাবে বিজনেস আসিনি আমি হচ্ছি যে আমি আগে চাকরি করতাম এক সময় আমি প্রায় আট দশ বছর চাকরি করেছি চাকরি করার পর আমি বিভিন্ন নলেজ গ্যাদার করেছি করার পরে একটা সময় আমি মনে করলাম যে না আমি আই ক্যান ডু দ্য বিজনেস দেন আমি স্টার্ট করলাম আমার বিজনেস স্টার্টিং তো শুরুতে আমার যে যদি প্রশিক্ষণ না থাকতো আমি কিন্তু আমার এই স্টার্ট যখন করেছি করার পরে আমার হিউজ স্ট্রাগল হয়েছে আমার লাইফে যেমন আমি যে স্টার্ট করেছি নয় দশ মাস খুব খারাপ অবস্থা ছিল তো ওই সময় কিন্তু আমি ভেঙে পড়িনি এবং আমার আমি আমি আমার যে সেক্টরে আমি কাজ করছি যেমন আমি গার্মেন্টসের আমি আমি গার্মেন্টস জব করে করতাম এবং গার্মেন্টস জব করে আমি একটা গার্মেন্টস প্রতিষ্ঠান করেছি এবং করার পরে আমার যে লোকবল আমি নিয়োগ করেছি তো ওরা কিন্তু আমাকে যেন তেনভাবে বোঝাতে পারতো না কারণ আমি তো আসলে সব ধাপগুলো পার করে এসেছি সব ট্রেনিংগুলো আমার নেওয়া হয়ে গেছে তো সো আমি যারা উদ্যোক্তা হতে চাইবে তাদের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে সে আগে যেটা তাকে ঠিক করতে হবে সে কি করতে চায় সে কোন সেক্টরে সে উদ্যোগ নিতে চায় যে ছোটো করে করতে পারে সে যদি একটা যে কোনো একটা স্টার্ট করলো স্টার্ট আপ বিজনেস যে কোনো ছোটো করে শুরু করতে পারে কিন্তু আগে তার হিউজ লেখাপড়া করার দরকার আছে ওই বিষয়ে এবং যারা স্টার্ট করেছে তাদের সাথে যেতে হবে বিভিন্ন সংস্থার সাথে যেতে হবে কারণ তার যে স্টার্টিং যে জার্নিটা এটা কিন্তু শর্ট জার্নি না জবের কিন্তু একটা নির্দিষ্ট পিরিয়ড আছে টাইম আছে আমি নয়টায় গেলাম পাঁচটায় চলে গেলাম আমি এর বাইরে আমার কোনো জব দিতে নাই কিন্তু বিজনেস যে স্টার্ট করব এটার কিন্তু জব দিতা সেলফ জব দিতা যে এটা নিজেকেই করতে হবে আমি যদি ভালো করতে পারি তাহলে আমি আগাতে পারবো আমি যদি ভালো করতে না পারি আমাকে পিছিয়ে পড়তে হবে সো স্টার্ট করার আগে যেহেতু অনেক স্ট্রাগলগুলো থাকবে সিমিলারলি বিজনেস বা অন্য কারোর সাথে যারা করেছে তাদের সাথে আলাপ আলোচনা করে কারণ নলেজ নেওয়ার কোনো শেষ নেই আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে ব্যবসা যে উদ্যোক্তারা আসছে ব্যবসা শুরুর আগে তাদের আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত কিভাবে আগানো উচিত শুরুতে যেটা বললাম যে যে ফার্স্ট তাকে যদি সে চিন্তা করে প্রথমত স্টাডি তো লেখাপড়া তো অবশ্যই করলো ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট হলো বা ইউনিভার্সিটি গ্রাজুয়েশন শেষ করার পরে সে যদি চিন্তা করে আমি বিজনেস করব তাহলে কোন বিজনেসটা সে করবে তাকে সেটা চিন্তা করতে হবে কারণ বিজনেস যে শুধু করবো তা তো আর বিজনেস তো পুঁজি আছে সে কী ধরনের কি মাপের কী টাইপসের বিজনেস করবে এখন সে যদি তার কোনো পুঁজি নেয় সে যদি বলে আমি গার্মেন্টস করব তাহলে তো হবে না বা সে যদি এমনভাবে তাকে ডিজাইন করতে হবে তার বিজনেসটাকে বা তার উদ্যোক্তা হওয়ার পিছনে তার যেই ব্যবসা করতে চাচ্ছে ওইটা আগে তাকে ডিজাইন করতে হবে তার মনের মধ্যে গাঁকতে হবে যে না আমি এই কাজটা করব এটার পিছনে তাকে সময় দিতে হবে তাকে দেখতে হবে বুঝতে হবে ওখানে যেতে হবে বারবার যেতে হবে তার বিভিন্ন রকমের নলেজ তাকে নিতে হবে নিয়ে দেন সে

এগিয়ে যাওয়া উচিত করাটা হয়ে যাবে তাকে আমি আবারও চলে আসছি স্যার আমরা এখন দেখতে পাই যে অনলাইনে অনেক উদ্যোক্তা বেড়ে গেছে সবাই হচ্ছে অফলাইনে করার চাইতে অনলাইনটাকে খুব সুবিধাজনক মনে করছে সেক্ষেত্রে নারীরা অনেক বেশি এগিয়ে আছে তো এই যে অনলাইনে ব্যবসা শুরু করছে বা এখানে অনেকে সাকসেস হচ্ছে অনেকে ব্যর্থ হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে আপনি এই ডিজিটাল যে ব্যবসা করছে ওনারা ওনার এই ব্যাপারটাতে আপনি দেখছেন দেখুন অনলাইনে যে বিষয়টা আপনি এনেছেন সেটা হচ্ছে যুগের চাহিদা এখন পৃথিবীতে অনেক কিছু অনলাইনে আমাদের অনেক হয়ে সার্ভিসগুলোকে প্রোভাইড করার জন্য আমরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো অনলাইনে কাজ করছে ঠিক সেম আমাদের যে বিশেষ করে নারীরা যেভাবে নারীদের জন্য অনলাইনে বিজনেসটা আমি অনেক সুবিধাজনক মনে করি কিন্তু একটা জিনিস আপনাকে ইয়ে ঠিক করতে হবে সেটা হচ্ছে যেটা কাজে যেটা উল্লেখ করেছেন এই ব্যবসাটা তো অনেক কম্পিটিভ স্যার সাপোজ ধরুন এখানে একটা আইটেম নিয়ে আপনি বিজনেস করছেন অনলাইনে করুন আর যেভাবে করুন অনলাইনে করলে পরে ওখানেও কিন্তু অনেক কম্পিটিটার আছে তা সেখানে কিন্তু আপনার যখন অনলাইনে বিজনেসটা করবেন এটা হচ্ছে ব্যাপার আপনি কীভাবে আপনার যারা বায়ার আছেন ওদেরকে সে রিসপেক্ট করছেন ওদের কোয়ালিটি ফুল মালগুলি পৌঁছে দিচ্ছেন সময়ভাবে সময় মতো আপনি পৌঁছে দিচ্ছেন আপনি কমেন্টমেন্ট রক্ষা করছেন কোয়ালিটি মেনটেন করছেন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তা এইসব বিষয়গুলো নিয়ে যেয়ে আপনি বলতেন যে অনেকে ফ্রাস্টেট হয়ে চলে যায় সেটার ব্যাপারে আমি শুধু এটুকুই বলব সব জায়গায় একটা কম্পিটিশান আছে কেন আমাদের জানুন আপনি বাংলাদেশ অনেক হাইলি পপুলেটেড একটা কান্ট্রি তো সুতরাং এখানে কম্পিটিশান হওয়াটাই স্বাভাবিক আপনার দশজনের ব্যবসা আমরা একশো জন করছি সাপোজজন তো ওই জায়গায় আপনাকে দশজনের মধ্যে জায়গায় করে নিতে হবে তো এখানে অনেক ডেডিকেশনের প্রয়োজন আছে এবং অনেক ইনফরমেটিভ এবং নতুন নতুন আইডিয়া আপনাকে এখানে ডেভেলপ করতে হবে অনলাইনে বললেই যে আপনি একটা পণ্য নিয়ে এসছেন আপনি বাজারে ছেড়ে দিয়েছেন কাস্টমার পেয়ে যাবেন আপনি আপনার সেলটা ভালো হবে এটা আপনি বা বায়ারদেরকে আকৃষ্ট করতে পারবেন এটা কিন্তু ঠিক না এখানে বিষয়টা আপনার দেখতে হতো বায়ারদের চাহিদা কোথায় 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 লুফলগুলো অন্য আরেকজন যে করছে ওর কাছ থেকে যখন আপনার মার্কেটটাকে আপনি দখল করতে হবে যেটা ইন্টারন্যাশনালি আমরা দখল করে থাকি যেমন ধরুন আজ আর এম জিতে আজকে বাংলাদেশ নাম্বার সেকেন্ড পজিশন ইন দ্য ওয়ার্ল্ড এই যে ওরা বিজেমি থেকে এই ব্যবসাগুলো উদ্যোক্তারা করে যাচ্ছে কীভাবে করছে আমার ইন্টারন্যাশনাল অনেক কিন্তু গ্লোবাল প্লেয়ার আছে যাদের সাথে কম্পিট করেই কিন্তু আমরা জায়গাকে করে নিয়েছি তো সুতরাং এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে একটা ব্যবসা শুরু করলেই পরে যে আমি সেটা না সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে তো এই জায়গায় আমাকে একটা জায়গা করার জন্য বায়ারদের বা ব্যবসার যে কি প্রয়োজন আছে সেই জিনিসটাকে গুরুত্ব স্যার এখানে মানের ব্যাপার যখন নিশ্চয় আমি একটা কথা যোগ করতে চাই যে মান ধরে রাখার জন্য আসলে অনলাইনের বিজনেসের ক্ষেত্রে কিন্তু কোনো আইন আসলে আমাদের সরকার এখনো গঠন করেনি তো এই ক্ষেত্রে কোনো আইনের দরকার আছে কিনা সরকার কিছু বিধিবদ্ধ আইন কিন্তু কিছু করেছে কিছু গাইডলাইন চলে এসছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে আমাদের ইপিপি এর কাছ থেকে বা আমাদের বিডা থেকে এগুলো নিয়ে কি যেহেতু অনলাইন বিজনেসটাকে নিয়ে অনেকে মিসইউজ করেছে আমাদের অনেক সমস্যা হয়েছে সেটা আপনি নিশ্চয়ই জানেন বিভিন্ন ধরনের কোম্পানিতে আমাদের অনেক সহজ সরল মানুষ যে ইনভেস্ট করতে গিয়ে অনলাইন বিজনেসে সম্পৃক্ত হতে গিয়ে এটাকে কিন্তু মিসিস হয়েছে অনেকের টাকা লোকসান দিয়েছেন অনেক ব্যাপারে অনেক কিছু হয়েছে সেগুলো আইনি পর্যায়ে আছে এখন আমার মনে হচ্ছে যে এই জায়গায় সরকার একটু সিরিয়াসলি কাজ করছে অলরেডি আমি যৌদ্ জানি কমিটি গঠন করা হয়েছে এবং একটা গাইডলাইন আছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে অনলাইন ব্যবসাতে সম্পৃক্ত হওয়ার আগে এবং অনলাইনে যারা বিশেষ করে ব্যবসার সাথে যারা সম্পৃক্ত হবেন বা যারা উদ্যোক্তা হবেন এবং যারা বায়ার হবে ওখানে সেরা তারাও যেন একটু দেখে নেয় এই আপনি যে অনলাইন যে ব্যবসাটা করছেন আপনি গভর্নমেন্টের বিধিবদ্ধ নিয়মের মধ্যে আছেন কি না ওখান থেকে লাইসেন্স নিয়েছেন কিনা বা সরকারের বিভিন্ন সংস্থাগুলির সাথে যেসব ক্লিয়ারেন্সগুলি প্রয়োজন আছে সেগুলি আপনি নিয়েছেন কিনা এটা কিন্তু সবার একটা সচেতন একটা ধারণা থাকতে হবে জি ধন্যবাদ আপনাদের দুজনকে এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে ক্ষেত্রে আমাদের অতিথিরা যা বললেন যেভাবে উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা গ্রহণ করার মনোভাব থাকতে হবে আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন